কিছু মানুষ তো মানুষকে হিংসা দিয়ে আঘাত করে, আবার কেউ অবহেলা করে আঘাত করে, কেউ দায়িত্ব এড়িয়ে আঘাত করে, যা প্রকাশ্য অস্ত্রের আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। নারীদের মন শুরুতেই কঠিন থাকে না, যখন তারা পরিস্থিতির শিকার হয়, ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখন নারীরা কঠিনতম পাষাণ হৃদয়ের হয়ে ওঠে। যে তোমার ভাবনাকে বুঝে না, বোঝার চেষ্টাও করে না, কথায় কাজে শুধু তোমাকে কষ্টই দেয়, আর যাই হোক সে কখনো তোমার নিজের হতে পারে না। যারা অন্যের চোখে অশ্রু ঝরাও, তারা ভুলে যেও না নিজেরও দুটি চোখ আছে। প্রাণ থাকলে প্রাণী হওয়া যায়, কিন্তু মনুষ্যত্ব না থাকলে মানুষ হওয়া যায় না। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের কথা সারা জীবনই মনে থাকে। মনে রাখবেন, নিজের কষ্টের কথা কাউকে না বলাই ভালো, কারণ প্রথমে সবাই বুঝার অভিনয় করবে, পরে সুযোগ পেলেই আঘাত করবে। সুখের নাম জীবন নয়, কষ্টের সাথে লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন। অন্ধকার দূর করার জন্য যেমন আলোর দরকার, তেমনি ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সংস্পর্শে থাকা দরকার। কিছু মানুষ তো কখনোই ভেবে দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে, তারা শুধু নিজেদের প্রয়োজনটাই বুঝে। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে তোমার সাথে বেইমানি করেছে।